গাইস, দিস ইজ মি সুদীপা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আলাদা আটখানা। তো শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো আমাদের বাড়িতে কালী পুজো হয়, কিন্তু কালী পুজোর কোনো ব্লগ বানাইনি যদিও, কালকে হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুড়িগ্রাম আর হচ্ছে তারপরে কাটুন, দুই জায়গাতে ঘুরে তারপরে আমরা বাড়িতে ব্যাক করবো। তো আমাদের টোটো চলে এসেছে, সবাই রেডিও হয়ে গেছি, এবার আমরা টোটোতে ওঠার পালা। যে আমাদের ছোট্ট অতিথি কোথায় যাচ্ছে চৌধুরী বলতেই পারে না কিছু, তা আমাদের হচ্ছে টোটোতে আমরা উঠেছি, কিন্তু মানুষজন বেশি, টোটো ছোট হয়ে গেছে, এই খুব মোটা জায়গা নিয়ে নিয়েছে অনেক জনের। এখন আমরা চাঁচল পৌঁছাইনি, এখন যাচ্ছি কুড়িগ্রাম। আগে কুড়িগ্রাম, তারপরে চাঁচল। যেটি শুধু খিচুড়ির ইয়েতেই আছে, তো আমরা চাঁচল ঢুকে গেছি। চাঁচলে এখানে একটা প্যান্ডেল হয়, যেটা হচ্ছে হরিজনরা মানে এই পূজাটা করে আর কি, ক্লাবের নামই ওটাই আছে। এই সাইডে প্যান্ডেল, যেগুলো আমরা আসার সময় নাম চাঁচল মহকুমা হরিজন। আমরা এখন চাঁচলে আছি, চাঁচলে ঢুকলাম, অর্ধেক রাস্তা আরো এখন পার করতে হবে। এটা হচ্ছে গীতাঞ্জলি। যেখানে সব ঠাকুর বা বাসনপত্র বানানো হয় ওই জায়গায়, চারিদিকে একদম ঝকঝকাইছে। এইনি খুব শোকে চলে গেছে, তাকে ওর বাবার কাছে বসতে দেওয়া হয়নি, তার জন্য শোকাহত। অদ্রিত শোকাহত, অদ্রিত একটু হাসি দেন, টাকা করছে। আমাদেরকে ছেড়ে যাচ্ছিস না তো, আমরাই তো তোকে নিয়ে যাচ্ছি উল্টে। আমরা কুড়িগ্রাম ঢুকে গেছি, ফার্স্ট গেট রেডি করেছে। লাগতা হ্যায় ইয়াহ পে অনুষ্ঠান হো রাহা হ্যায়, কুছ ভূত প্রেত কা অনুষ্ঠান। ভক্তি ভরে রাম রাম এবার যাব, ভূত তত্ত্ব কথা হইল সব। ভক্তি ভরে রাম রাম এবার যাব, ভক্তি ভরে রাম রাম এবার। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট আর কি প্যান্ডেল, মায়ের মুখটা দর্শন করিয়ে দিই। অনেক বড় আছে, যদিও ক্যামেরাতে খুব একটা বড় মনে হবে না। এটা হচ্ছে মুনলাইট ক্লাব কুড়িগ্রাম, ওখানে বিবেকানন্দ আছে। গরম, এখানে গরম গরম খিচুড়ি দেওয়া হচ্ছে, তো এনারা খিচুড়ি খাবেন আর আমাদেরকেও খেতে হবে। নিয়ে যা, নেন নেন। তো লিটারালি আমরা খিচুড়িটাকে গিলে গিলে খেলাম, এত গরম ছিল। টুপি চালু করেছিল আমার হাতে, মানে বাটিতে করে কিছু সাদা বাটিতে, মানে করে খেয়েছি। এবার আমরা যাচ্ছি পরবর্তী, আমাদের উদ্দেশ্যহীন রাস্তাতেই যাচ্ছি। পরবর্তী হচ্ছে যেটা প্যান্ডেল আছে ওটাতে সেলফি জোন, আই লাভ কুড়িগ্রাম যেখানে লেখা রয়েছে, আমরা আসার সময় তুলব। আকাশবাতি বলে, মানে যেটা হচ্ছে বাসের মধ্যে টাঙায় আর কি, ঝুলিয়ে রাখে, ওটাকে বলে আকাশবাতি। এই বাড়িটা তুই দেখতে পেলাম, জানি না, না সবাই জানে, অবশ্যই সবাই জানবে, মানে এই রেওয়াজটা আর কি আমার বাড়িতে আছে, আমাদের বাড়িতে যদিও নাই। আমাদের বাড়িকার মাগালির সঙ্গে তোমাদের দেখানো হয়নি, হ্যাঁ এখানে
নিত্য নতুন গোপাল রয়েছে, আর নিচে ঢাকনাও রয়েছে যাতে গোপালের কাছে একবারে পৌঁছে যায়। সামনে গান বাজছে ওই জন্য আমি কিছু বলতে পারছি না, ভয়েস দেওয়া সম্ভব না। মাকে দর্শন করে শুধু কিছু শোনার প্রয়োজন নেই, কারণ শ্যামা সঙ্গীত মন ভরিয়ে দেয় আর কিছুই না। আর সবথেকে বড় কথা, যেখানে মানে খিচুড়ি খাওয়া ছিল এটা হচ্ছে খিচুড়িটা যেহেতু ঠান্ডা ছিল, ঠান্ডা বলতে কি মিডিয়াম, যার জন্য টেস্টটা ভালো বোঝা গেল। ওটা তো গরম ছিল, কোনো রকম খালি গিলে বেঁচেছি এরকম, তো ওটারও টেস্ট ভালো। এবার আমরা পরের ঠাকুরটা দেখবো, কারণ পুরো অলি গলিগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। হ্যাঁ মনে তো হচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের একটা ইয়ে থিম, ইনস্টা। প্রচুর ভিড়, এখানে থিমগুলো আছে ছোটোবেলার থিম, যেটা আমাদের মানে অনলাইন যেটা বোঝাতে চেয়েছে যে আমরা অনলাইনের মধ্যে এখন এতটাই কী বলবো ব্যস্ত হয়ে পড়েছি, যেগুলো আমরা ছোটোবেলার খেলাগুলো মানে আমরা হারিয়ে ফেলেছি, মানে ছোটোবেলাগুলোকে আমরা হারিয়ে ফেলেছি, সেই ছোটোবেলাগুলোকে আবার মানে পুনঃস্থাপন করা হয়েছে। এটা আমাদের ব্রেন, যে ব্রেনটার সঙ্গে কানেক্ট করা হয়েছে মানে বহু ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আরও যত কিছু আছে সেই সব দিয়ে, হোয়াটসঅ্যাপ ইউটিউব এই সব দিয়ে, কিন্তু খুব সুন্দর একটা থিম বানিয়েছে। এখানে এই যে আমরা ছোটোবেলায় খুব সুন্দর খেলা করতাম, তারপরে খাওয়ার দিতাম পাখিদের, বা আমরা বইয়ের মধ্যে কতটা আগে মুখ বুঝেছিলাম মানে ঘুড়ি লাটাই এসবের আগে আলাদা একটা মুহূর্ত ছিল, কিন্তু এখন কি এইসবকে আমরা মানে ভুলে গেছি, মোবাইল পেন বিশেষ করে, তো এই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে এখানে। এটা খুব ভালো লাগলো আমার, মানে দেখে খুবই ভালো লাগলো যে নতুন কিছু দেখানোর চেষ্টা হয়েছে। ওখানে বাটুল দেখতে পাচ্ছি, একটা ছেলে বাটুল নিয়ে দাঁড়িয়েছে, একটা মায়ের মুখ। ছোটোবেলায় যে আমরা গাছে উঠতাম তার একটা প্রতিচ্ছবি আর কি, এখনকার এখনকে তো এগুলো কেউ করে না যদিও। বহুত বড় লাইন।
নিচেরটাই তিন ঘুমাই গেছে যে শিপ সেজেছে ওর তো আরামসে খালি লেটে আছে আর কি করবে ক্যামেরাটা ভালো হচ্ছে না কেন অবশ্যই প্রচন্ড পরিশ্রম এরকম দাঁড়িয়ে থাকা স্ট্যাচুর মতো একভাবে দাও না নড়ে ঘন্টার পর ঘন্টা ওদিকেও একটি আছে হচ্ছে মানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সে যে গুজো এরকম ভাবে মশা বা কিছু থাকলেও এরকম ভাবে মানে দাঁড়িয়ে থাকা খুব একটা
ভয় মানে আমরা ভয় পাইনি এ বলছিল ভয় পাবে তাও ভয় পাইনি একা একা ঘুরে চলে গেল আর সবচেয়ে বড় কথা হচ্ছে এ মানে ওরকম যদি লালু কালো নিব্বি থাকে তাহলে ওরাই ভয় পাবে না তো ভয় পাওয়ার কিছু নেই অ্যানাবেলা দেখে নিয়েছি আর কি চাই এগুলো তো আমার কাছে বাচ্চা ছেলেগুলো এমন চিৎকার করছিল আসল ভয়ের বিষয় হচ্ছে ওটাই মানে আওয়াজে যতটা ভয় লাগছিল ছেলেগুলোর আওয়াজে আরও বেশি ভয় হচ্ছে তো আমাদের হচ্ছে কলিগ্রামে ঠাকুর দেখা শেষ কমপ্লিট তো আমরা টোটোতে উঠে গেছি এখন যাব হচ্ছে চাচল চাচল ওখানে এখন থানা থানাতে নাকি খুব সুন্দর হয়েছে আর কলেজ মাঠে তো আমরা এবার ওখানে যাব আমরা এখন চলে এসেছি চাচল কলেজ মাঠ যেটা আমাদের প্রিয় জায়গা ওখানে জেলের ভাত খাবো না খিচুড়ি খাবো থানার খিচুড়ি খাবো আমাদের এটা হচ্ছে আমাদের চাচল থানা এখানে প্রত্যেকবারই কালী পুজো হয় কিন্তু আমি আসতে পারি না বাড়ির কালী পুজো ছেড়ে এইবার এসেছি এই তোরা কি রে এই বাইরে বিয়ে করছ সুন্দর করে সাজাইছে আরে তুমি বুঝছো না ওরে আর এত ভালো ছেলে পাওয়া যাবে না
রাখো, তুমি তোমার ছেলের সম্বন্ধ তোমার কাছেই রাখো। তোমাকে পরিষ্কার একটা কথা বলি, কান খুলে শুনে রাখো, আমাদের মেয়ে এখন পড়াশোনা করবে, কলেজে যাবে, তারপর বিয়ে চিন্তা। আমরা এটা হচ্ছে বারোয়ারির কালো ঠাকুর, তো কারোর হচ্ছে না আমার এনার্জি নাই, সবাই এমনি হচ্ছে মানে টোটোতে বসে বসেই কয়েকটা ঠাকুর দেখে নিল। বাঘাযতীন, এটা হচ্ছে বারোয়ারি, যেখানে হচ্ছে আমরা ডান্স করছিলাম কালকে, এখানেও ছোট্ট করে উঠেছে কালী ঠাকুর। এবার আমরা বাড়ি, এ হচ্ছে বাড়ি যাচ্ছে, এক হাতে টাটা হচ্ছে না, আমরা বাড়ি পৌঁছে গেছি। এবার টাটা অদ্রি, এই 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 কই মিলকে জাদুর এখনো ঘুম পায়নি, চোখগুলো জ্বলছে। আমরা ফাইনালি আমাদের বাড়ি।